আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর 2024 কারিকুলামের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতির পৃষ্ঠা 178-এর 6 নম্বর অংশ সমাধান করব। যারা ভিডিও দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই আলোচনাটি করার জন্য শুধু আমাকে জানতে হবে, দেখেন কি জানতে হবে আগে দেখি। নিম্নত বিন্দুগুলোকে আর এবং টেনটেনের মাধ্যমে প্রকাশ করে, আর টেনটেনটা টেনটেনটা ত্রিকোণমিতিক অনুপাত আমাকে জানতে হবে। যেমন টেনটেনটার জন্য আমরা যদি এরকম একটা আঁকি, ও এ প্রান্তিক রশ্মি দেই, ও এক্স দেই, এটা হয় ও এ, তাহলে এটা যদি থিটা কোণ হয় এবং এখান থেকে যদি পি একটা বিন্দু হয় লম্ব আঁকি, এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, তাহলে থিটা কোণের সমকোণী বিভব এটা হচ্ছে অতিভুজ, এটার মান হবে আর রুট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি টেনটেনটা চিন্তা করি, তাহলে টেনটেনটা সমান হয় হলো লতিগতি লঘু 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 লম্ব ব্যাপী, থিটা কোণের বিভব হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স। টেনটেনটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ওয়াই বাই এক্স, আর আর এর মান হচ্ছে রুট এক্স স্কোয়ার, আর 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 ইকুয়াল হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুইটা সূত্র ব্যবহারে আমার আছে, এগুলো অনেক ক্লাস আগে করা আছে, যারা দেখেন আগে ক্লাসগুলো দেখে আসবেন। এই দুইটা সূত্র দিয়ে কটা হয়ে যাবে। দেখেন নিম্নোক্ত বিন্দুগুলোকে অর্থাৎ এ বিন্দু যদি আমি চিন্তা করি, এ 3-2, এখানে এক্স হলো 3, এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল -2, সুতরাং আর ইকুয়াল হচ্ছে √3² + -2² বা আর ইকুয়াল হচ্ছে 9+4 ইকুয়াল বা আর ইকুয়াল হচ্ছে √13। সুতরাং টেন থিটা এবং 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 দেন আবার এবং টেন থিটা দরকার আমার, এবং টেন থিটা ইকুয়াল এবং টেন থিটা ইকুয়াল হচ্ছে এবং টেন থিটা ইকুয়াল আমি যদি লিখি লিখতে পারি, টেন থিটা মান সূত্র লিখে রেখেছি ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -2, এক্স এর মান হচ্ছে 3, ওয়াই বাই এক্স অর্থাৎ -2/3। সুতরাং এই বিন্দুটা যদি আর তিন টেন থিটা প্রকাশ করি, তাহলে আমি প্রকাশ করতে পারি এই বিন্দু আর এবং টেন থিটার টেন থিটার প্রকাশ হলো √13 হচ্ছে আর, আর টেন থিটা মানে হচ্ছে -2/3। এইটুকু এইভাবে আনসার। আমরা যদি পরেরটা করি শ্রেণী কীভাবে করবো, 2 নম্বর হচ্ছে b -2 -1, এখানে সেম লেখাগুলো আমরা বারবার লিখবো, x^-2y = -2y = -1, সুতরাং আর ইকুয়াল -2² + -1² সমান -2² হচ্ছে 4+1 সমান হচ্ছে √5 হয় আর কি, √5, এবং টেন থিটা ইকুয়াল এবং টেন থিটা ইকুয়াল হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে -1/x হচ্ছে -2 সমান হচ্ছে +½। সুতরাং এদের প্রকাশ হবে, আনসার হবে কি, আনসার লিখে ফেলে দেয়। সুতরাং b -2 -1 এর আর এবং টেন থিটা এর প্রকাশ হলো আর এর মান প্রথমে লেখেন, যেটা বিন্দু দেন আর হচ্ছে √5 এবং টেন থিটা হচ্ছে হাফ। এটি শেষ। সি নাম্বারটা দেখি, নাম্বার সি এখানে -4y = 0, সুতরাং আর ইকুয়াল হচ্ছে -4² + 0² সমান হচ্ছে 16 সমান হচ্ছে 4, এবং টেন থিটার মান যদি বের করেন এবং টেন থিটা ইকুয়াল হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই হচ্ছে 0, এক্স এর মান হচ্ছে -4, ইকুয়াল হচ্ছে 0। সুতরাং c -4 0 এর আর এবং টেন থিটায় প্রকাশ হলো, টেন থিটা প্রকাশ হলো আর এর মান হচ্ছে 4 আর টেন থিটার মান হচ্ছে 0 4 0। এটি আনসার। যারা এখন ক্লাসটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।